জামাত একটা রাজনৈতিক দল, অন্যান্য আরও রাজনৈতিক দল রয়েছে। আমরা পরিষ্কারভাবে জাতির সামনে আমরা পরিষ্কার করেছি, যারাই বিশেষ করে আজকে আমাদের উপরে যে নির্মম এবং যে ধরনের সন্ত্রাসী আক্রমণ হয়েছে, যারা সমবেদনা এবং যারা বিভিন্ন এর প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করেছেন, সকলের সাথে আমাদের সম্পর্ক নৈতিকতা ওইভাবেই থাকবে। আর সরকার ভোটে আমাদেরকে যদি ডাকে, আমাদের তখন অবস্থান কী থাকবে? সরকার তো ভোটে সবাইকেই ডাকবে, কিন্তু বর্তমান সরকার ভোটের যে পদ্ধতি আজকে বাস্তবে আমাদেরকে দেখিয়েছে, এই ভোটের মাধ্যমে মূলত সুস্থ কোনো নিরপেক্ষ সুন্দর পরিবেশে ভোট হওয়ার মতো কোনো পরিবেশ নাই বিধায় আমাদেরকে তারা ডাকবে আর আমরা তারা সেখানে ডাকে সাড়া দেবো, এটা কখনোই সরকার আশাও করতে পারবে না। আর আমরা সেখানে উপস্থিত এই অবস্থায় থাকলে হবে না, এইটাই হলো বাস্তবতা। যারাই বিশেষ করে ইসলাম, দেশ, মানবতার কল্যাণের জন্যে যারা রাজনীতি মাঠে কথা বলছেন, রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছেন, আমরা দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্যে আমরা পরামর্শ ভিত্তিক তাদের সঙ্গে ওই অবস্থান তৈরি করার জন্যে আমাদের মন মানসিকতা রয়েছে। সেটা পরবর্তীতে আল্লাহর রহমতে আমরা প্রকাশ করব। ওই অবস্থায় আপনারা অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আপনারা ব্যাপারটা পরিষ্কারভাবে দেখেছেন, জাতীয় নির্বাচনের ব্যাপারে আমাদের পরিষ্কার কথা আগেই ছিল যে এই অবস্থায় যদি সরকার জাতীয় নির্বাচন করে, এই অবস্থায় আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব না। স্থানীয় নির্বাচন যেটার মাধ্যমে সরকার পরিবর্তন হয় না, আর এর মাধ্যমে সরকার পরিবর্তন ঘটানোর কোনো আইন নেই, যার কারণে আমাদের দল মজবুতির লক্ষ্যে ব্যক্তি পর্যায়ে আমাদের দাওয়াত পৌঁছাবার জন্যে আমরা স্থানীয় নির্বাচনে আগে থেকেই অংশগ্রহণ করেছিলাম। না, প্রার্থী তার প্রার্থীতা উন্নত করে নিয়েছে এবং এই নির্বাচনকে বয়কট করেছে। সেটা আমরা তাদের ধারাবাহিকতা কার্যক্রম চলছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। আগে অন্যান্য রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের কথা আলোচনা করছেন, আমরা জাতীয় সরকার বলছি। বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কয়টা নির্বাচন হয়েছে, বলতে গেলে প্রত্যেকটা নির্বাচনী যারা হেরেছে তারাই কিন্তু এই নির্বাচনের ব্যাপারে প্রশ্ন তুলেছে। আমরা চাইতেছি প্রশ্নের ঊর্ধ্ব থেকে এমন একটা সরকারের অধীনে জাতীয় নির্বাচন হোক, সকলের অংশীদারিত্ব যদি থাকে তাহলে কেউ প্রশ্ন করার মতো সুযোগ থাকবে না বিধায় আমরা জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করছি। সংবিধান হলো দেশের জন্য, জনগণের জন্য। এখানে বর্তমানে আমরা যা লক্ষ্য করেছি, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেই তারা সংসদ সংবিধান পরিবর্তন করতে পারে। যেহেতু আওয়ামী সরকার যে গঠন করেছে, তারা মূলত সংখ্যাগরিষ্ঠতার আলোকেই তাদের মন মতো তারা ধারা পরিবর্তন করে যে নির্বাচনী পদ্ধতি জনগণের উপর চাপিয়ে দিয়েছে, এই পদ্ধতি বাংলাদেশের জনগণ পরিষ্কারভাবে দেখেছে
লক্ষ্য করেছে, এর মাধ্যমে দলীয়করণ হয় এবং সম্পূর্ণ জোর জবরদস্ত নির্বাচন হয়, শান্তিপূর্ণ সুন্দর পরিচ্ছন্ন স্বচ্ছ কোনো নির্বাচন হয় না। বিধায় এই সংবিধান পরিবর্তন জনগণের স্বার্থেই করতে হবে। আর সাথে সরকার আপনি যে প্রশ্ন করেছেন, যে কী প্রশ্ন করেছেন, সেটা আমরা পরিষ্কার বলেছি যে এই অবস্থায় যদি তারা নির্বাচনে ডাকে বা নির্বাচন করতে চায় আমরা যাব না। সেটা আমরা পরবর্তীতে পরামর্শ ভিত্তিক তখন আমরা সেটা আপনার জাতির সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এটা পরিষ্কারভাবে আজকে আমরা পরিষ্কারভাবে বলেছি, যা এখানে পরিষ্কার বলা হয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, হয় নাই। বিধায় এই দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। ইভিএম এর ব্যাপারে আমরা আগেই বলেছি যে এটা একটা বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো আছে, সরকার দল এবং তার সঙ্গে যারা সম্পৃক্ত ছাড়া সবাই ইভিএম পদ্ধতিতে ভোট, এটা কেউই মেনে নেয় নাই এবং কেউ ভোট চায় না। কারণ বিভিন্ন জায়গায় ইভিএম প্রশ্নবিদ্ধ পরিষ্কারভাবে জাতির সামনে প্রকাশ হয়েছে। আপনারা তো জাতির বিবেক, আপনাদের কাছে সবগুলো পরিষ্কার আছে যে চাপ দেয় এক জায়গায়, ভোট যায় আর এক জায়গায়। এরকম তো অভিযোগ আমরা শুনে আসছি, বাস্তবতাও তাই, বরিশালেও দেখেছি, খুলনায়ও দেখেছি। যার কারণে ইভিএম এর মাধ্যমে আমরা ভোট চাই না এবং ইভিএমকে আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমরা এটা জাতীয়ভাবে আগেই প্রকাশ করেছি। হ্যাঁ, প্রশ্ন বলতে হবে। তারাও আহ্বান জানাচ্ছে, বিভিন্ন পলিসি দিচ্ছে, নিষেধাজ্ঞা দিচ্ছে, বিভিন্ন তারা প্রশ্ন হলো যে একই সময় আপনি দেখছেন 2014 সালে ভারত থেকে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে একটা ধর্ষণ নির্বাচনের মাধ্যমে সরকারকে আবার ক্ষমতা বসানোর চেষ্টা করছেন এবং বসিয়ে গেছেন। ঠিক একইভাবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত থেকে বলছেন যে বাংলাদেশে আমাদেরকে আরও একটা ক্ষমতা রাখেন যাতে এই সরকার আরও একবার ক্ষমতা থাকতে পারে। ঠিক পাশাপাশি ভারত বাংলাদেশ সরকারের বর্তমান প্রেসিডেন্ট ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক তিনিও বলছেন নির্বাচন ছাড়া সংবিধান পরিবর্তনের মাধ্যমে একই সরকারকে আরও একটা ক্ষমতা রাখার জন্য আহ্বান জানিয়েছেন। আমার প্রশ্ন হলো এই বহির্বিশ্বের এই আহ্বান এখন যদি এটা তো একটা দুঃখজনক, রাজনীতি করি বাংলাদেশে, বাংলাদেশের জনগণের স্বার্থের লক্ষ্যে, জনগণের বাংলাদেশের কল্যাণের লক্ষ্যে, কিন্তু বহির্বিশ্ব পাশে আমাদের রাষ্ট্র ভারত সহ তারা কীভাবে আমাদের ক্ষমতায় রাখবে এটা জাতির কাছে আসলে একটা প্রশ্নবিদ্ধ। এটা আমরা জাতি বাংলাদেশের জনগণ এটা আশা করি না, আর এটা আমরা আসলেই দুঃখ সহকারে এটা প্রত্যাখ্যান করছি। এই ধরনের যদি কেউ আচরণ দাবি করে থাকে, এরা সম্পূর্ণভাবে এটা অযৌক্তিক এবং দেশের কল্যাণের পক্ষে এই দাবিটা হয় নাই। আমরা চাব বাংলাদেশের জনগণের স্বার্থেই জনগণের রাজনৈতিক দল যারা রয়েছেন বাংলাদেশে জনগণের স্বার্থেই কথা বলবেন, এইটাই হলো বাস্তবতা, এটা আমরা দাবি করছি। আর সাথে সাথে বিভিন্ন দেশের যে বিভিন্ন চাপ সহ বিভিন্ন আলোচনা যেটা শুনছেন, আপনারা লক্ষ্য করছেন দাবি অনেকেই অনেক করে থাকে, কিন্তু মূলত যেটা স্বচ্ছ এবং জনগণের কল্যাণের জন্যে সেইটাই বাস্তবতা হওয়া উচিত। যে যারভাবে কথা বলে সেটা অকল্যাণ হলে সেটা গ্রহণযোগ্য নয়। এখন একটা ব্যাপার হলো বরিশাল সিটি কর্পোরেশনে এই ঘটনা না ঘটলে আপনারা এখন যে কথাগুলো বলছেন
আপনার কথাটা একটু মনে হয় যেন একটু ভুল হয়েছে। নীতির পরিবর্তন নেতা নয়, তা নয়, আমরা নীতিরও পরিবর্তন চাই এবং নেতারও পরিবর্তন চাই। আমরা শব্দটা এইভাবে ব্যবহার করি, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর এখানে যে নির্বাচন আপনার বরিশাল সিটির ব্যাপারে যিনি প্রশ্ন করেছেন, জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা আগেই কিন্তু আপনাদের মাধ্যমে জাতিকে এবং জাতীয়ভাবে এটা আমরা প্রকাশ করেছি যে এই অবস্থায় যে নির্বাচনে সরকার করতে চায় তাহলে আমরা সেই নির্বাচনে যাব না, এটা আগেই আমরা বলেছি, এটা নতুন নয়। আর এখন আমাদের নির্বাচনে থাকায় এই সরকারের চরিত্রটা আর একবার জাতির সামনে পরিষ্কার হলো যে তাদের এই অসভ্যতামি এবং তাদের নির্লজ্জতা এবং যেখানে ইসি সরকার এবং প্রশাসন পর্যন্ত দলীয়করণ হয়, এটা জাতির কাছে আর একবার পরিষ্কারভাবে প্রকাশ হয় আমরা মনে করছি। এই জন্য আমরা প্রকাশ করাতে পেরেছি, এর জন্য আমরা নিজেকে নিজেরা ধন্যবাদ মনে করছি। শোনেন, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ নিবন্ধিত একটা বাংলাদেশের একটা রাজনৈতিক দল। প্রত্যেকটা দলেরই কিন্তু ভিন্ন ভিন্ন একটা চিন্তা, একটা আদর্শ থাকে। আমাদের দলটা কখনোই সংসদে অংশগ্রহণমূলক কোনো আমাদের এমপি পদ বা মন্ত্রিত্ব ছিল না। আমাদের দলটাকে ব্যক্তি পর্যায় পর্যন্ত পৌঁছাবার জন্যে এখানে দাওয়াতি মাধ্যম হিসাবে নির্বাচন একটা পদ্ধতি। এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে আমরা দেখেছি যে ব্যক্তি পর্যায় পর্যন্ত আমাদের দলের দাওয়াত পৌঁছার মাধ্যমে দিনের দিন কিন্তু আমাদের পক্ষে সমর্থন বাংলাদেশের জনগণের বেড়েছে। এটা আমাদের সংগঠনের জন্য আমরা মনে করি মজবুতি। এবং এখন আজকে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ একটা আলোচিত দল, এটা কিন্তু এই নির্বাচনে ফলাফল সহ এবং আমরা অন্যায়ের প্রতিবাদ সহ বিভিন্ন পর্যায়ে অবস্থান মাঠ পর্যায়ে থাকাই আজকে আপনারাও গুরুত্ব দিচ্ছেন। সাথে সাথে 2018 সাল আপনারা বলছেন, কিন্তু এর আগের নির্বাচনে জাতীয়ভাবে কিন্তু আমরা নির্বাচন বয়কট করেছি, এটা আপনারা দেখেছেন। এবং সব দল তখন নির্বাচন করছি, আমরা যখন নাকি নির্বাচনে মাঠে ছিলাম তখন বিএনপি সহ অন্যান্য সব দল কিন্তু নির্বাচনে ছিল। কিন্তু যখন অন্যান্য দল বিএনপি সহ মাঠে ছিল না, নির্বাচনে ছিল না, তখন আমরাও কিন্তু ছিলাম না, জাতীয় নির্বাচন আমরাও বয়কট করেছি। সেটা আমরা আগেই বলেছি যে যাবো না, শুধু তাই না, বর্তমান সরকার যেভাবে এক দলীয় জনগণের উপরে জোর জবরদস্তিভাবে যে নির্বাচনী পদ্ধতি চাপিয়ে দিয়েছে, এই সমস্যা উত্তরণের জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা পরামর্শভিত্তিক সময় উপযোগী আমরা কর্মসূচি ঘোষণার মাধ্যমে এই সরকারের পতন এবং এই নির্বাচন কমিশন তার পদত্যাগের দাবি কিন্তু আপনারা আমাদের আজকে যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে আমরা কথাগুলো উপস্থাপন করেছি তার বিচার কেন্দ্র রয়েছে। আমরা এই সরকারের পতন এবং বিশেষ করে এই ইসির পরিবর্তন পদত্যাগের জন্যে আমরা
সময় উপযোগী আন্দোলন নিয়ম অনুযায়ী করতে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন, সবাইকে ধন্যবাদ।